সাতক্ষীরায় পাকা আম পাড়া শুরু হয়েছে। আজ সাতক্ষীরা পৌরসভার কয়েকটি বাগানে আম পাড়া হয়। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক সহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাতক্ষীরার বেলে দোআঁশ মাটি আম চাষের উপযোগী, জেলায় উৎপাদিত আমও বেশ সুস্বাদু। 2014 সাল থেকে ফ্রান্স ও ইটালি সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে সাতক্ষীরার আম। জেলার আম পঞ্জিকা অনুযায়ী শুক্রবার প্রথম দফায় গোবিন্দভোগ, গোপালভোগ, সরাইখাস, গোলাপখাস সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। এখন মনে করেন আমরা যদি কোনো দুর্যোগে আমাদের যদি ক্ষয়ক্ষতি না হয় আমরা 40 থেকে 42 লক্ষ টাকা বেচাকেনা করতে পারবো। কিন্তু হিমসাগর আমটা যদি আরও আগে যদি একটু জেলা প্রশাসক মহোদয় যদি একটু আগে যদি অনুমতি দেন তাহলে চাষিদের দিক থেকে খুব সুবিধা হবে। আমাদের এলাকায় প্রচুর পরিমাণ আম হয়েছে। আমরা সাতক্ষীরা বড় বাজারে আম তুলি, ওখান থেকে বিভিন্ন জায়গায় ব্যবসা পাঠি আসে, ওখান থেকে নিয়ে যাই। সাতক্ষীরায় এবার 225 কোটি টাকার আম উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা চাই যে বাংলাদেশের মানুষ এবং বিশ্বের মানুষ সাতক্ষীরার যে সুমিষ্ট আম এর স্বাদ উপভোগ করুক। আমরা কৃষি বিভাগ প্রতিনিয়ত কৃষকদের পাশে আছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের যাতে কোনো ক্ষতি না হয়। একদিকে আমরা চাচ্ছি সমগ্র বাংলাদেশে পরিপক্ক সুমিষ্ট আম পৌঁছে দিতে, অন্যদিকে আমাদের কৃষকরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো উদ্যোগ আমরা নিব না। সাতক্ষীরায় এবার 4,135 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 45,500 মেট্রিক টন। দীপ্ত, বার্তাকক্ষ। সাতক্ষীরায় পাকা আম পাড়া শুরু হয়েছে। আজ সাতক্ষীরা পৌরসভার কয়েকটি বাগানে আম পাড়া হয়। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক সহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাতক্ষীরার বেলে দোআঁশ মাটি আম চাষের উপযোগী, জেলায় উৎপাদিত আমও বেশ সুস্বাদু। 2014 সাল থেকে ফ্রান্স ও ইটালি সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে সাতক্ষীরার আম। জেলার আম পঞ্জিকা অনুযায়ী শুক্রবার প্রথম দফায় গোবিন্দভোগ, গোপালভোগ, সরাইখাস, গোলাপখাস সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। এখন মনে করেন আমরা যদি কোনো দুর্যোগে আমাদের যদি ক্ষয়ক্ষতি না হয় আমরা 40 থেকে 42 লক্ষ টাকা বেচাকেনা করতে পারবো। কিন্তু হিমসাগর আমটা যদি আরও আগে যদি একটু জেলা প্রশাসক মহোদয় যদি একটু আগে যদি অনুমতি দেন তাহলে চাষিদের দিক থেকে খুব সুবিধা হবে। আমাদের এলাকায় প্রচুর পরিমাণ আম হয়েছে। আমরা সাতক্ষীরা বড় বাজারে আম তুলি, ওখান থেকে বিভিন্ন জায়গায় ব্যবসা পাঠিয়ে আসি, ওখান থেকে নিয়ে যাই। সাতক্ষীরায় এবার 225 কোটি টাকার আম উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা চাই যে বাংলাদেশের মানুষ এবং বিশ্বের মানুষ সাতক্ষীরার যে সুমিষ্ট আম এর স্বাদ উপভোগ করুক। আমরা কৃষি বিভাগ প্রতিনিয়ত কৃষকদের পাশে আছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের যাতে কোনো ক্ষতি না হয়। একদিকে আমরা চাচ্ছি সমগ্র বাংলাদেশে পরিপক্ক সুমিষ্ট আম পৌঁছে দিতে, অন্যদিকে আমাদের কৃষকরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো উদ্যোগ আমরা নিব না। সাতক্ষীরায় এবার 4,135 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 45,500 মেট্রিক টন। দীপ্ত, বার্তাকক্ষ।